বাংলাদেশত একটা ডর একটা বিদ্রোহাত্মক ঘটনা ঘটিছে, গণ অভ্যুত্থান ঘটিছে, তার প্রধানমন্ত্রী পলাই যাবল পরিস্থিতি সংঘটিত হয়েছে। গতি এনে প্রেক্ষাপটত আকো হিস্টোরিক্যালি আমার অসমলে বা ভারতলে একটা ডর প্রব্রজনের ফুট পড়ার সম্ভাবনায় দেখা গেছে। একটা প্রগতিশীল জাতীয়তাবাদী দল হিসাবে বাংলাদেশের এই আন্দোলন সমর্থন করেছো, জনগণের যে সংগ্রাম সেই সংগ্রামক আমি সমর্থন করছো। আমার রাজ্যের দলের প্রথম স্থিতি হল যে কেন্দ্রীয় সরকারে বাংলাদেশত যাতে এজনও হিন্দু মানুষক বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টে যাতে নির্যাতন করব, আন্দোলনকারী যাতে নির্যাতন করব আর যাতে নিরাপত্তা প্রদান করা হয় আর তাতে থাকিবর কারণে এক কোটি বা দেড় কোটি, এক কোটি সত্তর লাখ বাংলাদেশী হিন্দু নাগরিক তাত আছে, সেই মানুষবিলাক যাতে তাতে থাকিবর কারণে ব্যবস্থা গ্রহণ করে, তাত যাতে কোনোপধ্যে নির্যাতন নকরে আর নির্যাতনের কারণে যাতে পলাই আসবল পরিস্থিতি নহয় সেই কূটনৈতিক ব্যবস্থা গ্রহণ করাটাও কেন্দ্রীয় সরকার দায়িত্ব। এই মুহূর্ত আমি কেন্দ্রীয় সরকার, ভারতের কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী সরকার আহ্বান জানাইছো, যদি আপনার সচাক হিন্দুর প্রতি দায়বদ্ধ তাহলে আপনাদের বাংলাদেশের এই ঘটনার উপর নজর রাখ আর বাংলাদেশের পর যাতে এজনও মানুষ পলাই আসবল নহয়, স্থানচ্যুত হবল নহয়, নিজের যাতে পরিয়াল পরিজন আর সম্পত্তি যাতে এড়ি থ পলাবল নহয় তার ব্যবস্থা। বাংলাদেশত একটা ডর একটা বিদ্রোহাত্মক ঘটনা ঘটিছে, গণ অভ্যুত্থান ঘটিছে, তার প্রধানমন্ত্রী পলাই যাবল পরিস্থিতি সংঘটিত হয়েছে। গতি এনে প্রেক্ষাপটত আকো হিস্টোরিক্যালি আমার অসমলে বা ভারতলে একটা ডর প্রব্রজনের ফুট পড়ার সম্ভাবনায় দেখা গেছে। একটা প্রগতিশীল জাতীয়তাবাদী দল হিসাবে বাংলাদেশের এই আন্দোলন সমর্থন করেছো, জনগণের যে সংগ্রাম সেই সংগ্রামক আমি সমর্থন করছো। আমার রাজ্যের দলের প্রথম স্থিতি হল যে কেন্দ্রীয় সরকারে বাংলাদেশত যাতে এজনও হিন্দু মানুষক বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টে যাতে নির্যাতন করব, আন্দোলনকারী যাতে নির্যাতন করব আর যাতে নিরাপত্তা প্রদান করা হয় আর তাতে থাকিবর কারণে এক কোটি বা দেড় কোটি, এক কোটি সত্তর লাখ বাংলাদেশী হিন্দু নাগরিক তাত আছে, সেই মানুষবিলাক যাতে তাতে থাকিবর কারণে ব্যবস্থা গ্রহণ করে, তার যাতে কোনোপধ্যে নির্যাতন নকরে আর নির্যাতনের কারণে যাতে পলাই আসবল পরিস্থিতি নহয় সেই কূটনৈতিক ব্যবস্থা গ্রহণ করাটাও কেন্দ্রীয় সরকার দায়িত্ব। এই মুহূর্ত আমি কেন্দ্রীয় সরকার, ভারতের কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী সরকার আহ্বান জানাইছো, যদি আপনার সচাক হিন্দুর প্রতি দায়বদ্ধ তাহলে আপনাদের বাংলাদেশের এই ঘটনার উপর নজর রাখ আর বাংলাদেশের পর যাতে এজনও মানুষ পলাই আসবল নহয়, স্থানচ্যুত হবল নহয়, নিজের যাতে পরিয়াল পরিজন আর সম্পত্তি যাতে এড়ি থ পলাবল নহয় তার ব্যবস্থা।